Eisha gor pare, Eisha amar matal matal lage. Oi ru dekhi amon nay amar kal matal lage. Ki nam ei digir? Senapati digir bar. Senapati digir bar? Ha. Tomar bari kon ta? Amar gor u ei jagay. Ei jagay? Ha. Mo gor u ida. Mo go bare. Mora ki Borishal la? Mora ki Borishal la? Na. To mo go ka? আমার গবারে দিগির বাড়ি ওই যে বটগাছতলা তাই ওমর খোদা দর্শক কথা বলছি খাতিয়াল দাশার মাদারীপুর থেকে এই যে আমার পিছনে যে দিগিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেনাপতি দিগি সঙ্গেই থাকুন দিঘি সম্বন্ধে কি জানেন আমি শুনলাম এখানে পানি নাকি কখনো শুকায় না না পানি শুকায় না ঠিক আছে পানি শুকায় না এই দিঘিতে অনেক মানুষে মানাসিনা করে কিন্তু মানুষ দেখে খাসি মুরগি দুধ কলা মিষ্টি অনেক কিছু নিয়ে আসে কখন নিয়ে আসে এটা নিয়ে আসে যে শুক্রবার দিনটি বেশি বেশি নিয়ে আসে শুক্রবার দিন বেশি নিয়ে আসে শুক্রবার দিন বেশি বেশি নিয়ে আসে এমন আজকেও আইবে মানে প্রতিদিনই আসে কোনো মিস নেই বিকালের দিকে আসে বিকালের দিক না সকালের দিক দিয়ে আসে মানে আমাদের এই যে মসজিদে মুসল্লিরা নামাজের পরেই নামাজের পরে চলে আসে আচ্ছা নামাজের আগে কিছু আসে এই দুপুরে নামাজের জি হ্যাঁ সময় শুক্রবার দিন একটু বেশি আসে বেশি আসে তো মানত কই এখানে পুকুরে ফেলে দেয় পুকুরে ফেলে দেয় মুরগি ঠুরকি খাসি মাছি এনে দিয়ে দেয় তারপরে মানুষের লুডাই ফড়াই দিয়ে দেয় এই মসজিদে দিয়ে দেয় মসজিদের কিছু দিয়ে দেয় আচ্ছা তো আপনার জীবন আপনি দেখেন না যে পানি শুকাইছে না 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 পানি শুকায় আমার জীবনে দেখি না যে পানি শুকাইছে কিন্তু পানি শুকাইছে এমন কিছু একটা মেশিন নিয়ে আসছিল অনেক মেশিন নিয়ে আসছিল কিন্তু মেশিন তো আসতে পারে নাই মিশিংকে খুব ধীরে সুদে আইছে আগে ভয়ভূতর দেহে অনেক মানুষ চলে গেছে এটা আচ্ছা আরে পুকুরটা কাটছিল কারা কাটছিল কথা আমরা বলতে পারবো না কত সাল থেকে কাটছে কেউ বলতে পারবে না এগুলো দিগিতে একটা আসো আমরা আসো একটা ফার্ম করছিল এই আসে ফার্মটা আর কি এই হেডা মানে চলে গেছে আস দিগিতে নামে কিন্তু ওসে আর যাইতে পারে না তাই এই দেখো হ্যাঁ এরকম দৃশ্য মানে হাঁসের ফার্মগুলো তো হাঁস নিচে নামছে নিচে নামছে আর উপরে যাইতে পারে না যেটা গেছে এবারে আসে ফার্ম মানে শেষ হয়ে যায় আসে আসেন ফার্ম শেষ হয়ে গেছে আচ্ছা এখন এটা কাদের এই দিঘিটা এখন কাদের দিঘিটা আছে ইন্ডিয়া পাঁচ শরিক আমরা তোর আছে এক শরিক এই খাতিয়ার আছে চারটা পাঁচটা পাঁচ শরিক মালিক এখন কি মাছ চাষ করে এখানে মাছ চাষ করে প্রচুর মাছ আছে আমরা জাল দিয়ে কেবল উঠলাম জাল দিচ্ছি তো মাছ ধরলে কিছু হয় না না মাছ ধরলে কিছু হয় না এসার নাম নিলে কিন্তু এর ক্ষতি হয়ে যায় মানে আপনি গোসল করলে মাছ ধরলে কোনো সমস্যা নেই গোসল করলেই করলে কোনো ক্ষতি নেই এমন দৃশ্য এই যে দেখেন এই পান্না দিয়ে তো গাছ গাছের আছে না একটা পাতা আমাদের পাতলা পড়বে না একটা পাতাও নেই নামে মানে গাছের পাতা পুকুরে নাই আর কি পুকুরে নাই আমরা এক গেলাম হিন্দি এক গেলাম কোনো পাতা কোনো পুষ্টি নিতে হবে না জাল খাপ দিবেন কোনো পাতা হয় না কই যায় এগুলো আল্লাহ জানে কি কুতি করে নিয়ে গেলাম কেউ মানত করে আগে তো মনে করেন অনেক মানুষজন আইতো মানত করতে দিত স্যার সাফল্য হয় যে কোনো জিনিস চাইলে পাইলে আর কি মনে করেন আল্লাহ রহমত আল্লাহ মাফ করে দেয় মানে দিঘিতে যদি কেউ মানত করে কিছু দেয় তাহলে আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে হ্যাঁ আর দিঘির পানি কখনো শুকায় না না শুকায় না আর দ্বিতীয় তো এত পাতা পড়ে কোনো সময় পাতাদের ভিতরে দেখা যায় না এই যে গাছপালার যে আছে এগুলোর পাতা যদি পুকুরে পড়েও সেই পাতা আপনার আর পরে দেখতে পান না না পাতা আর কি ওই কুনিতে পড়ে না দেখেন না আপনারা আমি তো আজকে প্রথম আসছি আমি তো এটা শুনেই আসছি যে এটা একটা রহস্যময় পুকুর এই জন্য আসছি আগে আগে অনেক কিছু চাইলে পাইতো দিয়ে যাইতো বিয়ে বাড়িতে চাইলে এখন তো দেয় না কেমন চাইতো যে কোনো জিনিস ড্যাগ ডুক বাড়ি বুড়ি দেখি দিত পুকুর কাছে চাইলে তখন পুকুর থেকে ভেসে উঠতো না হ্যাঁ উঠতো পরে জানি কারা জানি কি দুর্নীতি করছে হে হয়ে যা দেয় না আর আসে দর্শক একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো ভাই কি নাম আপনার সালামু আলাইকুম আমার নাম শাওন তো এখানে কি মাঝে মাঝে ঘুরতে আসেন এই দিঘি দেখতে জি এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি এবং এই এই দিঘিটা অনেক পুরনো এখানে আসলে অনেক মনের ভিতর স্বস্তি পাওয়া যায় আর দ্বিতীয় কথা এখানে অনেক সুনসান পরিবেশ তো এই হাওয়া বাতাস এবং এখানে আসলে মনটা হৃদয়টা অন্যরকম হয়ে যায় পথচারী হিসাবেও এখানে এই রাস্তাটা ব্যবহার করি এই দিঘিটার জন্য আমার কাছে আমার নিজের থেকেই অনেক ভালো লাগে দিঘি সম্বন্ধে কি জানেন মানে এই দিঘি কবে হয়েছিল কিভাবে হয়েছিল অনেকে বলে যে এই দিঘিটা অনেক আগের কাটা কেউ সঠিকভাবে বলতে পারে না অর্থাৎ এই দিঘিটা কেউ ভরাট করতে চাইলে অনেকে বলে তার ক্ষতি হয় অথবা তিনি যে কোনোভাবে এক বাধাগ্রস্ত হয় আর অনেকের ধারণা এই দিঘিতে কিছু জিনের বসবাস আছে তার কারণে এই দিঘিতে কেউ চাইলে
কিছু করতে পারে না পানি বর্ষাকালে একটু বেশি থাকে বৃষ্টির পানির কারণে পানিটা অনেক ফুলা ওঠে আর দ্বিতীয় কথা এখানে মাছখানের পানি সবসময়ে থাকে মাছখানে কিছু অংশে জায়গা আছে ওইখানে সবসময়ে পানি থাকে আমি এই পর্যন্ত ওইখানে কখনো শুকায় যেতে দেখিনি আচ্ছা তো এই পুকুর আসলে কারা কাটছিল মুরুব্বিদের কাছে কিছু শোনা হয়েছে আমি একজনের কাছে শুনছিলাম এখানে একজন আল্লাহওয়ালা লোক ছিল দুইজন লোক ছিল ওই দুইজন নাকি এই পুকুরটা এক রাতের ভিতরে কাটছে এখন এই কথার সত্যটা আমি আসলে এটা বলতে পারি না কিন্তু আমি এটা শুনছি যে এই পুকুরটা আসলে এই কাটা হয়েছে এক রাতের ভিতরে ওই দুইজনে এক রাতের ভিতরে পুকুরটা কাটছিলেন এরকম একটা তথ্য মানুষের কাছে আছে সত্যি মিথ্যা সেটা আল্লাহ জানেন যা ছিল বিষয়টা জি জি বা ওই সময় মানুষ তো নাই লিখিত কোনো ইতিহাস নাই তবে যে ইতিহাসটা সত্যি যে এখানকার পানি আসলে শুকায় না আসলে এই দিঘিটা যে একটা অলৌকিক শক্তি আছে এটা আসলে বাস্তব এটা অনেকে অনেকের ঘটনার শিকার হয়েছে এবং অনেকে এটা সাক্ষী আছে এ কারণে সবাই এখন একটা অলৌকিক ঘটনা শুনি অলৌকিক ঘটনা বলতে আমি শুনছিলাম অনেক আগে কথাটা শুনছি যে একজন লোক এখানে মেশিন লাগাইতে চাইছিল কেউ রাজি হইতেছিল না একজন লোক মেশিন লাগানোর পরের দিন নাকি তার ওই খুব মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল এটা অনেক আগের কথা এই জন্যই এই পুকুরে আসলো কেউ পানি ভরাট করার এবং বালু ভরাট করার চিন্তা ভাবনা করে না এখন তো ভালো থাকেন না অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ